বছর যখন শহীদ আন্দোলন হবে তখন পশ্চিম বাংলায় এই চরিত্র থাকবে না। আজকে আপনাদের বালি কয়লা রেশন গরু দুর্নীতিতেও যেন পেট ভরে না, প্রতি পদে পদে বিরোধীরা পেয়ে যান প্লাস পয়েন্ট। এখন ট্রেন্ডিং ইস্যু রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয়ের জারিজুরি, নন্দীগ্রাম দিবসের মঞ্চেও বাদ পড়ে না সেই হিসেব, গর্জে ওঠেন ভূমিপুত্র শুভেন্দু। 2024-এ চোরমুক্ত বাংলা করার ডাক এই নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকেই। অনেক বছর যখন শহীদ আন্দোলন হবে তখন পশ্চিম বাংলার এই চোরগুলো থাকবে না। আমি আজকে আপনাদের কাছে বলে গেছি, যেমন চোর মুক্ত পঞ্চায়েত হয়েছে গোকুলনগর সোনাচূড়া ইত্যাদি, ঠিক একই ভাবে চোর মুক্ত পশ্চিমবঙ্গ। অপারেশন সূর্যোদয়, নন্দীগ্রাম পুনর্দখলের অভিযানে আদতে যেন সূর্য অস্ত গিয়েছিল। তেখালি ব্রিজ হয়ে গোকুলনগর, মহেশপুর দখল করেছিল বাম বাহিনী, দখলে যায় সাতিঙ্গাবাড়ি রানীচক হয়ে একের পর এক গ্রাম। উত্তাল নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনকারী ও গ্রামবাসীদের লক্ষ্য করে চলে গুলি। রক্তে লেখা সেই দিনটি আজকের নন্দীগ্রাম দিবস। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যাওয়ার পর শহীদ দিবসটাও আড়াআড়ি ভাগ। 2022 সালে শহীদ বেদিতে মাল্যদান করতে আইনের দ্বারস্থ পর্যন্ত হতে হয় বিরোধী দলনেতাকে। তবে এবছর যে কোনো অশান্তি এড়াতে নন্দীগ্রামের গোকুলনগরের শহীদ বেদি পুলিশি নিরাপত্তায় মোড়া। শান্তি রক্ষা করতে চান শুভেন্দু অধিকারীও, বুঝিয়ে দেন তফাতটা। অথচ 2023 সালে পঞ্চায়েতে আমরা জেতার পরে শান্তি বিনাশ করছে, তাই আমাদের সঙ্গে ওদের অনেক তফাত রয়েছে। আমরা মানুষ প্রজাতির মধ্যে পড়ি, আমরা নন্দীগ্রামের শান্তি বজায় রাখতে চাই। পরিযায়ীরা আসবেন শাসক দলের কর্মসূচিতে কটাক্ষ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর। 21 সালের পর থেকে অনেকে আসেন, স্বদেশ অধিকারীর বানানো আর শুভেন্দু অধিকারীর তৈরি করে দেওয়া শহীদ বেদিতে ফুল দিতে। আজকেও পরিযায়ীরা আসবেন, যারা রেশনের আটা চুরি করেছেন, গম চুরি করেছেন। বছর বছর আসে এই দিনটা, নন্দীগ্রামবাসীর রক্তে যেন জ্বলে ওঠে একটা স্ফুলিঙ্গ। 2023 সালেও জিউয়ে উঠল 2007 সালের রক্তস্নাত স্মৃতি, তবু এখনো ভরসা যোগান ভূমিপুত্র। নন্দীগ্রামের কাঁধে শক্ত হাতটা রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা এবং চন্দন ভুঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।